প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ইজি ডক্টরে। দর্শক, আজকে আমরা কথা বলবো গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তির শতভাগ কার্যকরী কিছু উপায় নিয়ে। দর্শক, গ্যাস্ট্রিক আলসার এটা আমাদের দেশের একটি জাতীয় অসুখও বলা চলে। প্রায় প্রতিটি ঘরেই এই গ্যাস্ট্রিক আলসারের দ্বারা কম বেশি সবাই আক্রান্ত বা সবাই এই কষ্টটা ভোগ করছেন। গ্যাস্ট্রিক আলসার এগুলো থেকে মুক্তির জন্য অনেকে অনেক চিকিৎসা করছেন, অনেক ঔষধ খাচ্ছেন, কিন্তু চিরতরে কেউ কিন্তু সুস্থ হতে পারছেন না। হয়তো সাময়িকভাবে কিছুটা আরাম পাওয়া যায়, কিন্তু এটা পুরোপুরি ভালো হয় না, আবার একই লক্ষণ দেখা দেয়, আবার একই সমস্যা দেখা দেয়। তো এটা আসলে শুধুমাত্র ওষুধ খেয়ে আপনার সুস্থ হওয়া খুবই কঠিন, বলা যায় প্রায় অসম্ভব। এর জন্য আপনাকে কিছু খাদ্যাভ্যাস অবশ্যই পরিবর্তন আনতে হবে। পাশাপাশি যারা অলরেডি আলসারের চরম কষ্ট ভোগ করছেন, গ্যাস্ট্রিকের কষ্ট ভোগ করছেন, তারা কিছু নিয়ম মেনে চলে কিছু খাবার সঠিক পদ্ধতিতে খেলে আপনারা সুস্থ হয়ে যাবেন, যেটা শতভাগ পরীক্ষিত। পাকস্থলীর আলসার, যা পেপটিক বা গ্যাস্ট্রিক আলসার নামেও পরিচিত, আসলে পাকস্থলীর গায়ে এক প্রকার ঘা। আলসার মানেই হলো পাকস্থলীতে ঘা। তো প্রথমেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো, যেটা হচ্ছে আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন। এই পরিবর্তনগুলো যদি আপনি না আনেন, কোনো ধরনের ঔষধ, কোনো ধরনের রেমেডি বা পদ্ধতি আপনাকে সুস্থ করতে পারবে না, এটাই চরম বাস্তব কথা। তো সেখানে এক নম্বরে হলো অ্যালকোহল বা ক্যাফিনযুক্ত খাবার, যেমন চা, কফি ইত্যাদি বর্জন করা। আপনি যদি অতিমাত্রায় চা বা কফি খাওয়ার অভ্যাস থাকে আপনার, অবশ্যই আপনাকে সেগুলো বাদ দিতে হবে, বর্জন করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস অবশ্যই আপনাকে বর্জন করতে হবে, এবং কাঁচা লবণ খাওয়া যাবে না। তো অনেকেই বলতে পারেন যে আমি তো বেশি লবণ খাই না, বা অতিরিক্ত লবণ খাই না, কাঁচা লবণ খাই না। আপনি হয়তো আলাদাভাবে খান না, কিন্তু আপনার দৈনন্দিন জীবনে যে সকল খাবার খান, এর অনেক কিছুর মধ্যেই লবণ অতিরিক্ত পরিমাণে আছে। সুতরাং এদিকে আপনাকে বিশেষ দৃষ্টি দিতে হবে, যাতে আপনার খাদ্যাভ্যাসে লবণ যাতে কমানো যায়। পাশাপাশি আপনাকে চিনি খাওয়ার পরিমাণ কমাতে হবে, সম্ভব হলে চিনি খাওয়া ছেড়ে দিতে পারেন। কারণ আমরা যেই চিনিগুলো খেয়ে থাকি, এগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রসেসিং হয়ে চিনিটা তৈরি হয়। এই চিনিকে সাদা করার জন্য, মিহি করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিভিন্ন কিছু ইউজ করা হয়, যার ফলে এই চিনির উপকারী দিকগুলো প্রায় নষ্টই হয়ে যায়। বরং এর মধ্যে আরো বিভিন্ন বিষয়ে বিভিন্ন কিছু তৈরি হয়, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর, আমাদের পাকস্থলীর জন্য চরম ক্ষতিকর। এই জন্য চিনি খাওয়া ছেড়ে দিতে হবে, বিশেষ করে আপনি যদি গ্যাস্ট্রিক আলসারে ভুগে থাকেন। এই অভ্যাসগুলো যদি বাদ না দিতে পারেন, চেঞ্জ না করতে পারেন, তাহলে সুস্থ হওয়া অসম্ভবই বলতে হবে। ভাজা পোড়া ও মশলা যুক্ত খাবার কম খেতে হবে, বা পারলে বাদ দিতে হবে। কারণ আমাদের পাকস্থলীতে যে ধরনের খাবার প্রবেশ করে, এখানে বিভিন্ন ধরনের তৈল, সয়াবিন বা আমাদের ফুড প্রসেসিং এর ক্ষেত্রে যে সকল তেল ব্যবহার করা হয় সচরাচর, যেগুলো হয়, এগুলো পাকস্থলীর জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জন্য যতটা সম্ভব তেল মুক্ত খাবার খেতে হবে। তেল খুবই সীমিত বা অল্প বা ব্যবহার করা হয়নি, এই ধরনের খাবার খেতে হবে। তেলযুক্ত খাবার যদি আপনি খান, বেশি বেশি ভাজা, তেলে ভাজা জিনিস যদি আপনি খান, তাহলে গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যথানাশক ওষুধ এড়িয়ে চলা। অনেকেই আছেন হালকা কোনো ব্যথা হলো, অল্প একটু ব্যথাতেই উনি ব্যথানাশক ওষুধ খাচ্ছেন। তো ব্যথানাশক ওষুধ খেয়ে আপনি ব্যথা থেকে হয়তো সাময়িক মুক্তি পাচ্ছেন, কিন্তু এটা আপনার গ্যাস্ট্রিক আলসার সহ অন্যান্য আরও বড় বড় বিভিন্ন ধরনের অসুখ আপনার শরীরে তৈরি করছে, সমস্যা তৈরি করছে। সুতরাং আপনার যদি ব্যথা জাতীয় কোনো বিষয় থাকে, এটার আপনি স্থায়ী কোনো একটা চিকিৎসা পদ্ধতি বেছে নিন, কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে। কিন্তু হুট করে কিছু হলেই আপনি ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, এই অভ্যাসগুলো একদম বাদ দিতে হবে। তাছাড়া আপনার গ্যাস্ট্রিক আলসার এগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তো কী কী বাদ দিতে হবে, এই ধরনের কিছু উল্লেখযোগ্য বিষয় বললাম। এখন যা করতে হবে এরকম কিছু বিষয় বলছি। আপনি প্রচুর পরিমাণে পানি পান করবেন, এতে অতিরিক্ত অ্যাসিড নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় আলসারের ঝুঁকি কমে যায়। বেশি বেশি পানি খেলে আলসারের ঝুঁকি কমে। আর আমাদের হাতের নাগালেই রয়েছে এরকম কিছু উপকরণ, যা দিয়ে পাকস্থলীর আলসারের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। আপনি যদি অল্প কিছুদিন খান, তাহলে হয়তো সাময়িক মুক্তি পাবেন, পুরোপুরি ভালো হবে না। কিন্তু আপনি নিয়ম মেনে, আপনি যদি দীর্ঘ সময় বা যতটুকু পরামর্শ দেওয়া হচ্ছে সেই অনুযায়ী যদি আপনি পরিপালন করেন, তাহলে আশা করি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো প্রথমেই বলবো মেথির ব্যবহার। মেথি থেকে পাওয়া ঘন আঠালো উপাদানে রয়েছে ঘা সারিয়ে তোলার শক্তিশালী উপাদান। 2 কাপ পানিতে 1 চা চামচ মেথি বীজ সিদ্ধ করে নিতে হবে। স্বাদ বাড়াতে আপনি এর সাথে মধু যুক্ত করতে পারেন। 1 সপ্তাহ প্রতিদিন 2 বেলা করে পান করতে হবে, তাহলে আপনি গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি পেতে পারেন। তারপরে হচ্ছে কলা। পাকা ও কাঁচা 2 অবস্থাতেই কলাতে থাকে প্রচুর ব্যাকটেরিয়া বিরোধী উপাদান, যা পেটের আলসারের জন্য দায়ী। পাশাপাশি অম্লীয় ও গ্যাস্ট্রিক রস অপসারণের মাধ্যমে হজম পদ্ধতি ভালো রাখে এই কলা, ফলে জ্বালা পোড়া কমে এবং পাকস্থলীর আস্তরণ শক্তিশালী হয়। তাই পেটের আলসারে ভুগলে 1 সপ্তাহ ধরে প্রতিদিন 3টি করে কলা খেতে পারেন। তারপর হচ্ছে প্রোবায়োটিক,
যেমন ঘোল, দই ইত্যাদি প্রোবায়োটিক জাতীয় খাবারে থাকে জীবন্ত ব্যাকটেরিয়া, যা হজম পদ্ধতি সঠিকভাবে সম্পাদনে সহায়ক। তো এই ধরনের প্রোবায়োটিক যুক্ত খাবার যেগুলো যে সকল ব্যাকটেরিয়া মানুষের শরীরে পাকস্থলীতে গ্যাস্ট্রিক আলসারের জন্য দায়ী সেগুলো ধ্বংস করতে অত্যন্ত কার্যকর, এটা প্রমাণিত। তাই আলসার থেকে দ্রুত মুক্তি পেতে এক সপ্তাহ ধরে প্রতিদিন এক কাপ পরিমাণ প্রোবায়োটিক জাতীয় খাবার খেতে পারেন, দই খেতে পারেন, ঘোল খেতে পারেন। তারপর সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দেব, যেটা আপনি অনেক জায়গায় অনেক বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমেও এই পরামর্শ পাবেন। বাঁধাকপি খেলে পাকস্থলীর আস্তরণ শক্তিশালী হয় এবং এটা আলসার সারাতে সাহায্য করে। বাঁধাকপি আপনি দুইভাবে খেতে পারেন। এক হচ্ছে জুস করে, আপনি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ বা 200 গ্রাম বাঁধাকপি আপনি এটাকে ব্লেন্ড করে জুস করে শরবতের মতো করে আপনি এটা পান করতে পারেন। অথবা একটা বাঁধাকপির অর্ধেক আপনি কাঁচা চিবিয়েও খেতে পারেন। গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তির জন্য বাঁধাকপি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল জনপ্রিয়, বহুল ব্যবহৃত একটি সবজি। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি আপনারা বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছেন। আপনার এখানে যে পদ্ধতিগুলো বলা হয়েছে এর মধ্যে যেগুলো আপনার জন্য মেনে চলা সহজ হবে, আপনি যে কোনো একটা পদ্ধতি সেভাবে মেনে চলুন এবং আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন। এ বিষয়ে আরও স্টাডি করুন, আরও জানার চেষ্টা করুন। আশা করি কোনো রকম ঔষধ খাওয়া ছাড়াই আপনার পরিকল্পিত জীবন এবং এই ভিডিওতে বলা পদ্ধতিগুলো আপনাকে গ্যাস্ট্রিক আলসার থেকে চিরতরে মুক্তি দেবে। দর্শক, নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।